সাগরদিঘি ও খড়গ্রামে আবাস যোজনার কাজ পরিদর্শনে দুয়ারে খোদ বিডিও। আবাস যোজনার প্রকল্পের কাজ নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য। জায়গায় জায়গায় আশাকর্মীরা পদত্যাগ করছেন, তবে এবার আবাস যোজনার প্লাস কাজ পরিদর্শনে খোদ মাঠে নামলেন বিডিও। বাড়ির দুয়ারে পৌঁছলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ও সাগরদিঘি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তারা নিজেরা বিভিন্ন বাড়িতে গিয়ে পরিদর্শন করলেন। মুর্শিদাবাদের সাগরদিঘির বালিয়া অঞ্চলের একাধিক গ্রামে ঘুরে বেড়ালেন সাগরদিঘি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জি। সাগরদিঘি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা যে আবাস যোজনার তালিকার সার্ভে করছে, সেই সার্ভে করা তালিকার সুপার সার্ভে করতে গ্রামে গ্রামে ঘুরে দেখছি। অ্যাকচুয়ালি রাজ্যের সর্বোচ্চ আধিকারিকের নির্দেশক্রমে এবং মাননীয় জেলা শাসকের তত্ত্বাবধানে আবাস যোজনার যে উপভোক্তাদের তালিকা, আবাস প্লাসের তালিকা রয়েছে, সেই তালিকার ভেতরে যে সমস্ত অযোগ্য ব্যক্তিগণ রয়েছে তাদেরকে একটা ভেরিফিকেশনের প্রসেস চলছে। আশা অঙ্গনওয়াড়ি দিদিরা এই কাজটা করছেন এবং আমি আমার নিজের উদ্যোগে এবং সেখানে একটা ইনস্ট্রাকশন রয়েছে যে ব্লক এবং সাব ডিভিশন এবং জেলা লেভেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার অথরিটিরাও ভেরিফিকেশন করবে। অন্যদিকে খড়গ্রাম ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপিধর তিনি নিজে গিয়ে পরিদর্শন করেন, কথা বলেন বাড়ির মালিকের সঙ্গে। জানা যায় ইতিমধ্যেই বাড়ি প্রাইমারি ফিল্ড সার্ভে রিপোর্টে থাকা তথ্যের উপরেই নির্ভর করে যেন উপভোক্তার চূড়ান্ত তালিকা তৈরি করা না হয়। ফিল্টারের পর ফিল্টার করেই যেন তৈরি হয় চূড়ান্ত তালিকা। কেউ তালিকায় জোর করে নাম ঢোকানোর বিষয়ে প্রভাবিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা আধিকারিক, যার ফলে এবার খোদ মাঠে নেমে বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে পরিদর্শন করতে দেখা গেল। আবাস প্লাসের যে বেনিফিশিয়ারিদের নাম আছে তাদের আমাদেরকে সার্ভে করতে হচ্ছে। আশা অঙ্গনওয়াড়ি কমিটিতে সার্ভে করেছি আমরা, গ্রাম পঞ্চায়েতের স্টাফ, ব্লকের স্টাফরা করেছে। আমরা এখন ক্রস ভেরিফিকেশন বেরিয়েছি যে সার্ভেটা ঠিকঠাক করে হয়েছে কিনা। তো আমরা আজকে ভর্তা আর হচ্ছে জেঠিয়া গ্রামে এলাম, তাতে দেখলাম যে যে সার্ভেগুলো হয়েছে বেশিরভাগই ঠিক আছে, কয়েকটা একটু প্রবলেম ছিল, তো সেগুলোকে আমরা ঠিক করে নিলাম যাতে তালিকা যেটা প্রকাশিত হবে সেটা যেন স্বচ্ছ তালিকা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, আবাস যোজনার কাজ করতে নারাজ আইসিডিএস কর্মীরা। এই অভিযোগে এর আগে বড়ুয়া ও রঘুনাথগঞ্জ সহ মুর্শিদাবাদ বিভিন্ন ব্লকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি এবার বিক্ষোভ দেখানো হয়েছে জিয়াগঞ্জে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2018 তালিকা যাচাইয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, কিন্তু তাদের অভিযোগ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এমনকি হুমকির মুখেও পড়তে হচ্ছে তাদের। অন্যদিকে সাগরদিঘিতে এক আশাকর্মী পদত্যাগের পরে সরগোল পড়ে গেছে জেলা জুড়ে, আর তারপরেই এবার বিডিও পৌঁছে গেলেন বাড়ির দুয়ারে। এটা হলো সুপার চেকিং, মানে তারা যে ভেরিফিকেশনটা করেছে তার মধ্যে থেকে কিছু র্যান্ডাম এবং স্যাম্পেল চেক আমিও করতে ফিল্ডে নেমেছি। এবং আমি আজকের বালিয়া পঞ্চায়েতের বিভিন্ন এরিয়া, বিভিন্ন মৌজা র্যান্ডামলি সিলেক্ট করে বিভিন্ন বাড়ি নিজে ঘুরে দেখছি, যেগুলোর নাম রয়েছে, তারা সত্যিকারের যে প্যারামিটার রয়েছে গভর্নমেন্টের প্যারামিটার, সেই প্যারামিটারে তারা যোগ্য না অযোগ্য, তাদের নামটা থাকা উচিত কি অনুচিত, সেটা নিজে চোখে নিজে আমার টিম নিয়ে, ব্লক এবং জিপি লেভেল অফিসিয়ালস নিয়ে এবং আশা অঙ্গনওয়াড়ি দিদিদেরকে নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে নিজে ফিল্ডে নেবে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, রিপোর্ট নিউজ 18 লোকাল।